অ্যাঙ্গেল ভিউ অনুযায়ী লেন্সের শ্রেণী বিভাগ ক্যামেরার সাথে লেন্স একটি অপরিহার্য অংশ লেন্স মূলত বিষয়বস্তুর একটি শার্প প্রজেকশন তৈরি করে এই প্রজেকশন ক্যামেরার ইমেজ সেন্সরে পড়লে ছবি তৈরি হয় দৃশ্য থেকে কতখানি জায়গা ছবিতে আসবে তাও লেন্সের উপর নির্ভর করে আমরা কখনো চাই আমাদের চোখ ভরে একসাথে যা দেখি তার ডান থেকে বাম প্রান্ত পর্যন্ত সব কিছু ছবিতে আসুক আবার কখনো চায় তিন ফিট দূর থেকে দেখা একটা প্রজাপতির শুধুমাত্র প্রজাপতিটুকু ছবিতে আসুক সামনের দৃশ্যের কতটুকু জায়গা ক্যামেরার সেন্সরে প্রজেকশন হবে সেটা কোণের মাপে বলা হলে তাকে বলা হয় অ্যাঙ্গেল অব ভিউ বাংলায় দৃশ্যকোণ অ্যাঙ্গেল ভিউ অনুযায়ী লেন্সগুলোকে শ্রেণীভাগ করাই আজকের আলোচনার বিষয় আশা করি আপনারা সবাই কোণের মাপ বোঝেন হাই স্কুলের প্রথম দিকে আমরা কোণ সম্পর্কে পড়ে থাকি একটা চৌকোনা ঘরের প্রতিটি কোণ সাধারণত এক সমকোণ বা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির অর্ধেক কোণ হল পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কথা হয়তো আপনারা জানেন ফোকাল লেংথ যত কম অ্যাঙ্গেল অফ ভিউ তত বেশি ফোকাল লেং যত বেশি অ্যাঙ্গেল অফ ভিউ তত কম কোনো ক্যামেরায় নর্মাল লেন্স লাগালে ক্যামেরাটি প্রায় ছয়চল্লিশ ডিগ্রি কোণে দৃশ্যকে দেখাবে নর্মাল লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ যে ছয়চল্লিশ ডিগ্রি এটা হলো লেন্সের অ্যাঙ্গেল অফ ভিউ মাপার জিরো পয়েন্ট যদি প্রশ্ন করা হয় নর্মাল লেন্স কাকে বলে তাহলে এর সোজা উত্তর হলো কোনো নির্দিষ্ট সাইজের সেন্সর বিশিষ্ট ক্যামেরার জন্য নর্মাল লেন্স হলো যে ফোকাল লেংথের লেন্স লাগালে ছয়চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল অব ভিউ তৈরি হয় মনে রাখতে হবে ক্যামেরার সেন্সরের সাইজ ভেদে নর্মাল লেন্সও ভিন্ন ভিন্ন হবে অনেকেই বলে থাকেন পঞ্চাশ মিলিমিটার ফোকাল লেংথের লেন্স হলো নর্মাল লেন্স কথাটি আংশিক সত্য পঞ্চাশ মিলিমিটার শুধুমাত্র ফুল ফর্মেট সেন্সর বিশিষ্ট ক্যামেরার জন্য নর্মাল লেন্স সেন্সর ছোট হলে তার নর্মাল লেন্সের ফোকাল লেন্থও কম হবে যেমন এপিএসসি ফার্মেট যা ফুল ফর্মেট থেকে ছোট এর নর্মাল লেন্স হলো বত্রিশ মিলিমিটার কোনো লেন্স ওয়াইড নর্মাল না টেলি তা বুঝতে হলে অ্যাঙ্গেল অফ ভিউ দিয়েই বুঝতে হবে একটু আগে বলেছি যখন কোন লেন্স বা জুম লেন্সের কোনো অবস্থান ক্যামেরায় ছয়চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল অফ ভিউ তৈরি করে তখন তা হল নর্মাল লেন্স যখন কোন লেন্স বা জুম লেন্সের কোনো অবস্থান ক্যামেরায় ছয়চল্লিশ ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেল অফ ভিউ তৈরি করে তখন তা হল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যখন কোন লেন্স বা জুম লেন্সের কোনো অবস্থান ক্যামেরায় ছয়চল্লিশ ডিগ্রির চেয়ে কম অ্যাঙ্গেলের ভিউ তৈরি করে তখন তা হল টেলি লেন্স ফোকাল লেন্থের দিক থেকে বিচার করলে ফুল ফর্মেট সেন্সর বিশিষ্ট ক্যামেরার জন্য পঞ্চাশ মিলিমিটারের চেয়ে কম ফোকাল লেংথের লেন্সকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলা হবে যেমন আটাশ মিলিমিটার লেন্স এখানে ওয়াইড একই ক্ষেত্রে পঞ্চাশ মিলিমিটারের চেয়ে বেশি ফোকাল লেংথের লেন্স টেলি হিসাবে গণ্য হবে যেমন একশো মিলিমিটার লেন্স এখানে টেলি এপিএসসি সেন্সর বিশিষ্ট ক্যামেরার জন্য বত্রিশ মিলিমিটারের চেয়ে কম ফোকাল লেন্থের লেন্সকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলা হবে যেমন আঠারো মিলিমিটার লেন্স এখানে ওয়াইড একই ক্ষেত্রে বত্রিশ মিলিমিটারের চেয়ে বেশি ফোকাল লেন্থের লেন্স টেলি লেন্স হিসাবে গণ্য হবে যেমন পঁচাত্তর মিলিমিটার লেন্স একটা কথা বোঝা যাচ্ছে একটি লেন্স কোন ফর্ম্যাটের ক্যামেরার জন্য তা উল্লেখ না করে শুধু ফোকাল লেন্স জানলেই বোঝা যাবে না সেটা ওয়াইড নর্মাল নাকি টেলি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দৃশ্য থেকে অনেক বেশি জায়গা নেয় ল্যান্ডস্কেপ সিটি আর্কিটেকচারাল ইন্টেরিয়র ইত্যাদি বিষয়ের ছবির জন্য হোয়াইড অ্যাঙ্গেল লেন্স কখনও সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রয়োজন হয় নর্মাল লেন্স দিয়েও এই কাজগুলি সীমিত পর্যায়ে করা যায় নর্মাল লেন্স দিয়ে গ্রুপ ছবি তুলতে বিশেষ সুবিধা হয় পোর্ট্রেট জাতীয় ছবি তোলার জন্য মিড টেলি লেন্স ভালো স্পোর্টসের জন্য লং টেলি এবং পাখির ছবি তোলার জন্য সুপার টেলি লেন্স প্রয়োজন লেন্স সম্পর্কে আরও জানতে আমার চ্যানেলে জুম ভার্সেস প্রাইম ভিডিওটি দেখে নিন ধন্যবাদ না বুঝে ফটোগ্রাফি করছেন বুঝে করলে অনেক দূর এগোতে পারবেন ফটোগ্রাফির ভেতর বাহির বুঝতে হলে আমার লেখা বইগুলো পড়ুন